নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি অশোক কুমার মিশ্র রচিত বাংলা রঙ্গমঞ্চের রূপরেখা এই বই থেকে আরেকটি সিরিজ, শ্যামবাজার থিয়েটার পূর্ব রঙ্গমঞ্চ 1795 থেকে 1853 এই পিরিয়ডের মধ্যে বাংলায় যে থিয়েটারগুলি গড়ে উঠেছিল, যে রঙ্গমঞ্চগুলি গড়ে উঠেছিল, সেই সম্পর্কে এই সিরিজটি। এতে আমরা সর্বমোট 7টি এপিসোড নিয়ে আসব এবং তাতে কভার করব শ্যামবাজার থিয়েটার পূর্ব রঙ্গমঞ্চ 1795 থেকে 1853-র ভেতর বাংলাতে যে রঙ্গমঞ্চগুলি গড়ে উঠেছিল তাকে নিয়ে। আমরা জানি লেবেদেফ এর থিয়েটার ধ্বংস হয়ে গেছিল মিস্টার রে ওয়ার্থের চক্রান্তে। মিস্টার রে ওয়ার্থের চক্রান্তে শুধু লেবেডেফের থিয়েটার ধ্বংস হয়ে যায়নি, বেশ কিছুদিনের জন্য ইংরেজদেরও নতুন রঙ্গমঞ্চ স্থাপনে আগ্রহ নষ্ট হয়ে গিয়েছিল। লক্ষ্য করলে দেখা যাবে যে দি নিউ প্লে হাউস ছাড়া অষ্টাদশ শতকের কোনো রঙ্গালয় 19 শতকে তার নিজ অস্তিত্ব ঐতিহ্য নিয়ে উপস্থিত হতে পারেনি। আরও দেখা যেতে পারে যে এরই ফলে বাংলা থিয়েটারের ক্ষেত্রে প্রায় 40 বছর, 1795 থেকে 1835, এই 40 বছর ধরে চলেছে উৎসাহহীনতার যুগ, বন্ধা যুগ। এই সময়কালে বহু সম্ভ্রান্ত ইংরেজদের দ্বারা এবং দু একজন এদেশি ধনী ব্যক্তির দ্বারা যে শখের নাট্যশালা অথবা সাধারণ রঙ্গালয় গড়ে উঠেছে, সেখানে অভিনীত নাটকগুলি ইংরেজিতে রচিত। ঐতিহাসিক সূত্রানুসন্ধানের প্রয়োজনে আমরা কয়েকটি এপিসোডে সেগুলি কভার করব। থিয়েটারের পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।